পরীক্ষার মরশুম শুরু হয়ে গেছে। কোনো কোনো পরীক্ষার সূচি অতি দীর্ঘ, প্রায় পুরো মাস ধরে চলে পরীক্ষা। এই অবস্থায় ছাত্রছাত্রীরা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেবে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের আচরণও তাদের প্রতি কেমন হওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দিলেন ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির বিভাগের প্রধান তথা ডিরেক্টর অধ্যাপক ডাক্তার অমিত কুমার ভট্টাচার্য। পরীক্ষার মধ্যে যে নিজেকে সুস্থ রাখাটা খালি মানসিকভাবে শারীরিকভাবে দুদিক দিয়ে সুস্থ রাখাটা কিন্তু খুব জরুরি। যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নজর দেওয়া উচিত, যে ভালো ভালো কিছু খাওয়া, জল বেশি করে খাওয়া, তারপর ফিজিক্যাল এক্সারসাইজ করা, যে হ্যাঁ একটু আমি হেঁটে এলাম আধ ঘন্টা, যেটা আমার ভালো লাগে সেই জিনিসটা করা। আর সবার আগে আর একটা জিনিস হচ্ছে একটু পজিটিভ থিঙ্ক করা, মানে আমার পরীক্ষাতে আমি ভালো করব এবং আমি যেটুকু জানি সেটুকু লিখে আসবো। এই পজিটিভ থিঙ্কিং যদি থাকে এই তাহলেই কিন্তু জীবনে দেখা যায় যে অনেক কম পড়েও হয়তো ভালো সে লিখে আসতে পারলো। আবার যদি পজিটিভ থিঙ্ক যদি কেউ না করে তাহলে দেখা যায় হয়তো সে প্রচুর পড়াশোনা করলেও কিন্তু লেখার সময়টা হয়তো সে ভালো করে লিখতে পারলো না। তো অনেকেই ভাবে যে রাত জেগে পড়বো, পড়ে পরীক্ষার সময় হয়তো দারুণ করে আমি পরীক্ষা দিয়ে আসবো বা রাত জেগে যেটা পড়লাম সেটাই পরের দিন লিখে আসবো, সেটা কিন্তু সবসময় ঠিক নয়। মানে সেটা একটা রুটিনের বাইরে, যে কারোর যদি অভ্যেস থাকে রাত জেগে পড়া সেটা ঠিক আছে, কিন্তু ঘুমটাও কিন্তু খুব জরুরি। যদি পরীক্ষার আগেও যদি ঠিক আছে 5-6 ঘন্টা 7 ঘন্টা করে ঘুমানো যায় তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের মেমারিটাও কিন্তু অনেক ভালো থাকে এবং আমরা অনেক ভালোভাবে হচ্ছে পরীক্ষার সময় লিখে আসতে পারি। মা বাবাদের কাছেও আমার একটা সবার কাছেই বলা যে ছেলে মেয়েদের অযথা আর কি মানে পরীক্ষা দিয়ে আসলেই যে কেমন লিখলি তুই, কত নম্বর পাবি বল, এই তোর এই পরীক্ষাটা বাজে হয়েছে কি হবে, বা তাদের যে একটা বডি ল্যাঙ্গুয়েজটা তাদের থাকা উচিত পজিটিভ থাকা উচিত, যে না তুই যা দিয়েছিস ঠিক দিয়েছিস, ঠিক আছে চল এবার তোর মতো পরীক্ষা দিয়েছিস, আবার পরের পরীক্ষাটা তুই চিন্তা কর, এই ব্যাপারটা থাকা উচিত। বা একটা ছোটোখাটো ব্যাপার হয়তো যে একটা কোশ্চেন কেন এই অঙ্কটা আমি তোকে করিয়েছিলাম তুই কেন ভুল করলি, বা এইটা কেন তোর ভুল হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু হয়তো সে ভাবলো হয়তো 2 নম্বরে প্রশ্ন ভুল হলো, কিন্তু একটা বাচ্চার কাছে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার, সে হয়তো ভাবলো যে না আমার একটা বিরাট ফেলিওর হয়েছে। সুতরাং এই জিনিসটা না করে বাচ্চাকে বলা যে না বাবা তুমি যা দিয়েছো তুমি তোমার ক্যাপাসিটি অনুসারে ঠিকই দিয়েছো, তুমি পরের পরীক্ষাটার জন্য দাও, এবং একটা পরীক্ষায় জীবনের সব কিছু নয়,